একটা সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন কিন্তু আমাদের সকলেরই কাম্য আর এই সুস্থ স্বাভাবিক জীবন গড়ে তুলতে চাই একটি সুস্থ শরীরের সাথে সাথে অবশ্যই একটা সুস্থ মন কিন্তু দর্শক বন্ধু আজকাল হয়তো শরীরের প্রতি আমরা অনেকেই কনসাস হয়েছি শরীর সুস্থ রাখার জন্য কিন্তু মনটাকে কিন্তু সত্যিই আমরা সুস্থ করে তুলতে পারছি না কারণ এই মন সুস্থ করার টেকনিক আমাদের অনেকের কাছেই জানা নেই আমরা জিমে গিয়ে শরীর তো সুস্থ করছি যোগা করে শরীর সুস্থ করছি কিন্তু এই যে মন এই মনটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা তাকে সুস্থ করা তাকে নারিশ করা তার কিন্তু পদ্ধতি টেকনিক আমাদের কারোরই হাতে নেই আর আজকালকার দিনে সব থেকে চ্যালেঞ্জিং ওয়ার্ক হলো এই মনটাকে সুস্থ রাখা কারণ আমাদের এই যে পেশাগত দুনিয়া প্রফেশনাল ওয়ার্ল্ডে যে র্যাট রেস আমরা প্রতিদিন করি সেই দৌড়ে মানে ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় আমাদেরকে জিততেই হবে এই যে মানসিকতা সেখান থেকেই আসে আমাদের ভয়ঙ্কর রকমের কাজের চাপ কঠিন কাজের চাপ আমাদেরকে স্ট্রেস ফুল করে তোলে তাই এই স্ট্রেসকে নিয়ন্ত্রণ করবো কীভাবে এই চাপকে নিয়ন্ত্রণ করবো কীভাবে ভয়ঙ্কর রকমের এই চিন্তা কাজের চিন্তা তাকে নিয়ন্ত্রণ করবো কী করে এই র্যাট রেসের দৌড়ে নিজেকে সবসময় প্রতিযোগিতায় রাখবো কি করে এই সকল চিন্তা করতে করতে আমাদের মনটাই কিন্তু আজকাল সুস্থ নেই দর্শক বন্ধু আর এই মন সুস্থ না থাকার ফলেই দেখুন এর প্রভাব কিন্তু আমাদের পারিবারিক জীবনে পড়ছে আজকে আপনারা যে কোনো পরিসংখ্যান তুলে দেখে নিন দেখুন ডাইভোর্সের কেস কত হচ্ছে পরিবার কত ভাঙছে দেখুন একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক নেই এই পরিবারের মধ্যে চারটে সদস্য চারটে সদস্য যেন এক একটা আইসোলেটেড দ্বীপের মতন বাস করে একটা ফ্ল্যাটের মধ্যে বা একটা বাড়ির মধ্যে তারা সারা দিনে কখনো অন্যের সঙ্গে কোনো বাক্য বিনিময়ই করে না একটু হেসে কথাই বলে না এর কারণ কি কারণ কেউই সুস্থ মনের নেই আর দর্শক বন্ধু এই সম্পর্কে আপনাদের একটা ছোট্ট ঘটনা শোনাই কিছুদিন আগে কাঠের কাজ করে এরকম একজন কন্ট্রাক্টর আমাদের বাড়িতে এসেছিলেন কিছু কাঠের ফার্নিচার করাবো এই উদ্দেশ্যে তাকে ডাকা সে আসে তার ফার্নিচারের যে কাজ করেন কার্পেন্টার মিস্ত্রিকে নিয়ে আসে নিয়ে এসে সে সব কাজগুলো বুঝিয়ে দেয় দেখো তোমাকে এখানে এই এই কাজগুলো করতে হবে এই কাজগুলো করতে হবে আমি দিনের শেষে প্রতিদিন কিন্তু একবার করে আসব। তোমার কাজ দেখে যাব। তোমার যদি কিছু প্রয়োজনীয় কিছু লাগে তুমি আমাকে বলবে বলে উনি চলে যান পরের দিন সকাল নটায় ওই কার্পেন্টার মিস্ত্রিটির আমাদের বাড়িতে কাজে আসার কথা সে আসেনি দশটার পরে এসে কাজে এসে ঢোকে আমি তখন জিজ্ঞেস করি কি হলো গো তোমার তো নটায় সকালে কাজে আসার কথা তুমি এই দশটার পরে কাজে ঢুকছো উনি বললেন বলবেন না দাদা কাজে বেরোতে যাব সাইকেলটা বাঞ্চার হয়ে গেল সাইকেলটিকে আবার বাড়িতে রেখে দিলাম রেখে দাদা আবার টোটো ধরলাম টোটো ধরে আপনাদের বাড়িতে এলাম তাই আমার এই এক ঘন্টা লেট হয়ে গেল আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি কাজ শুরু করো সে তখন তার কাজের জামাকাপড় পরে কাজ শুরু করে এবং তার একটা ইলেকট্রিক স মেশিন থাকে যেটা দিয়ে কাট কাটে ইলেকট্রিক্যাল দেখবেন আপনারা হঠাৎ করে সেটা চালাতে গিয়ে সেই মেশিনের ব্লেডটা ভেঙে যায় এবং তার কাছে ওই সময় একটি মাত্র ব্লেড ছিল সেভাবে আবার সাইকেলে করে যাব সেখান থেকে ব্লেড আনবো এনে আবার কাজ করব তার থেকে হাতেই ওই করার দিয়ে কাটে ওই হাতেই করে ফেলি এবার যেই কাজটা ওই ইলেকট্রিক্যাল মেশিনটা থাকলে ওর এক ঘন্টায় হতে পারতো সেই কাজটা সময় নিল তিন ঘন্টা মানে দু ঘন্টা এক্সট্রা তো ন্যাচারালি ওর কাজটা শেষ করতে দেরি হলো এবার দিনের শেষে তার কন্ট্রাক্টার আসে এসে জিজ্ঞেস করে কেন সারা সারাদিন এইটুকু কাজ হলো সে তখন বলল যে প্রথমে আমার আসতে দেরি হয়ে গেছে এক ঘন্টা আমার সাইকেল পাংচার হয়ে যাওয়াতে তারপরে এসেই মেশিনের ব্লেডটা ভেঙে যায় ইলেকট্রিক্যাল মেশিনের যথারীতি তার কন্ট্রাক্টর কিন্তু তাকে যথেষ্ট বকাঝকা করলেন এবং বলে দিলেন যে এই যে তোমার কাজের দেরির জন্য যে আমার লস হচ্ছে এই পয়সা কিন্তু আমি তোমার দৈনিক মজুরি থেকেই কাটব এবং বলেন যে পরের দিন যদি তুমি আর টাইমে ঠিক করে না আসো তোমার বদলে আমি অন্য মিস্ত্রি এনে রাখবো এখানে সারাদিন কাজ শেষ করে সে সন্ধ্যায় বাড়ি ফিরবে ওই সময় আমি আমার বাইকে স্টার্ট দিচ্ছিলাম আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে তোমার তো সাইকেল পাংচার হয়ে গেছে তুমি তো আজকে বিভিন্নভাবে এসছো কখনো হেঁটে কখনো টোটো ধরে কখনো অটো ধরে তো চলো আমি ওই দিকেই যাচ্ছি তোমায় ছেড়ে দিয়ে যাব তোমার বাড়িতে তিনি প্রথমে বাধা দিলেও পরে বুঝলেন যে হ্যাঁ তার বাইকে চলে গেলেই বোধ তার সুবিধা হবে তিনি রাজি হলেন চলুন আপনার বাইকের পেছনে বসে যাই তখন আমি তাকে নিয়ে গিয়ে তার বাড়ির সামনে ছাড়ি তিনি বলেন আসুন না একটু বাড়িতে একটু চা খেয়ে যাবেন আমি বলি যে না না তুমি বাড়িতে যাও আমি পরে কোনো এক সময় চা খেয়ে যাবো সে জোরাজুরি করে আসুন অন্তত আমার ওয়াইফের সঙ্গে একটু দেখা করে যাবেন বাচ্চাদের সঙ্গে দেখা করে যাবেন সে আমার বাইক থেকে নামে নেমে তার বাড়িতে ঢোকার মুখে একটা বড় কাঁঠাল গাছ সে গাছটির পাতা হাত দেয় হাত দিয়ে ধরে কি বিড়বিড় করে বলে বলে তারপরে সে বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য তার দরজায় টোকা মারে ভেতর থেকে তার দুটি সন্তান বেরিয়ে আসে দৌড়িয়ে বাবা বাবা বলে চিৎকার করে সে তখন তাদেরকে জড়িয়ে ধরে ধরে হঠাৎ করে আমি দেখতে পাই তার মুখে যেন একটা অদ্ভুত রকমের ট্রান্সফরমেশন চলে এসছে চেঞ্জ চলে এসছে সে সারাদিনের যে দেরি হওয়া কাজে বিভিন্ন বাধা কাজে তার মালিকের কাছ থেকে বকাঝকা খাওয়া ইভেন তার সারা দিনের যে মজুরি সেই মজুরির অর্ধেক কেটে নেওয়া সেই পরিশ্রান্ত মুখ কিন্তু আর এখন নেই তার সন্তানদের দেখার সঙ্গে সঙ্গে তার যেন মুখের মধ্যে একটা অনাবিল প্রশান্তি পেছন থেকে তার ওয়াইফ দৌড়িয়ে আসেন দরজা খুলে তারা ভেতরে প্রবেশ করেন আমাকেও ডাকেন আমি একটুখানি দাঁড়াই এক গ্লাস জল খাই খেয়ে আবার বাইক চালিয়ে চলে আসি পরের দিন আমি সেই মিস্ত্রিটি যখন আমার বাড়িতে আসে কাজ করতে আমি আবার জিজ্ঞেস করি আচ্ছা তুমি বাইক থেকে নামলে নেমে সেই গাছের সামনে দাঁড়ালে গাছের শাখায় হাত দিয়ে কিছু বিড়বিড় করে বলছিলে তারপরেই তুমি হঠাৎ চেঞ্জ হয়ে গেল তোমার মুখের মধ্যে একটা অন্য রকমের ছবি আমি দেখতে পেলাম সেই ক্লান্ত শান্ত পরিশ্রান্ত সেই যে সারাদিন কাজের চাপ তারপরে বকাঝকা খাওয়ার যে মুখে একটা বেদনা তোমার ছিল মুখে ফুটে উঠছিল সেটা হঠাৎ করে চলে গেল তারপরে তোমার সন্তানদের সাথে তুমি কিন্তু অন্য রকমের একটা ব্যবহার তোমার ফ্যামিলির সাথে একটা অন্য রকমের ব্যবহার তোমার কাজের যে চাপ সেগুলো দেখছিলাম ফুটে উঠছিল না তোমার তাদের সঙ্গে ব্যবহারে বলল দেখুন বলে আমার যত চিন্তা আমার যত কাজের চাপ সেইগুলোকে আমি গাছটার মধ্যে ঝুলিয়ে রেখে দিই সারা রাত্রি সেই চাপ চিন্তাগুলো গাছের মধ্যে ঝোলানো থাকে সেগুলোকে বাইরে রেখে আমি ঘরে প্রবেশ করি ওই যখন বাইরে আমি ঝুলিয়ে রেখে দিই তারপরে আমার মধ্যে সেগুলো আর থাকে না তাই পরিবারের ওপর তার প্রভাব কোনো পড়ে না আমি তখন পরিবারের সঙ্গে কিন্তু সেই অনামিল আনন্দেই মেতে উঠি তাদের সঙ্গে আবার যখন পরের দিন আমি কাজে ফিরি আমার যে কাজের চাপ আমার যে কাজের চিন্তা সেগুলোকে আমি গাছ থেকে আবার নিই নিয়ে আবার কাজে প্রবেশ করি দর্শক বন্ধু দেখুন একজন সাধারণ কার্পেন্টার তার কি অসাধারণ টেকনিক যে কাজের লাইফের সঙ্গে ফ্যামিলি লাইফের ব্যালেন্স করার কিন্তু একটা টেকনিক সে খুঁজে বার করেছে তাই এই টেকনিক কিন্তু আমাদের সকলের নিজস্ব নিজস্ব পদ্ধতিতে বের করা উচিত না হলে কিন্তু এই ওয়ার্ক লাইফ আর এই যে ফ্যামিলি লাইফ এর যদি আমরা ব্যালেন্স ঠিক করে না করতে পারি তার যদি টেকনিক আমরা নিজেরা বার না করতে পারি তাহলে কিন্তু আমাদের পারিবারিক জীবন আমাদের এই যে মনের স্বাস্থ্য যার কথা আমি প্রথমে বলছিলাম সুস্থ মন সেটা কিন্তু কখনোই থাকবে না কারণ আমাদের পরিবার আমাদের ফ্যামিলির সাথে কাটানো এই কয়েকটি মুহূর্ত সন্ধ্যার পরে এগুলোই কিন্তু আমাদেরকে এনার্জাইজ করবে আবার পরের দিন কাজে ফিরে যাওয়া সেখানের লড়াই সেখানের চাপ সেখানের চিন্তা এগুলোকে সঠিকভাবে হ্যান্ডেল করা তাহলে দর্শক বন্ধু বুঝতে পারছেন যে এই পদ্ধতি এই টেকনিক কিন্তু আপনাদেরকেই নিজেদেরকেই বার করতে হবে কি করে মনটাকে সুস্থ রাখা যায় স্বাভাবিক রাখা যায় পরিবারের কাছে গিয়ে কাজের প্রেশার কাজের চাপ কাজের চিন্তা এগুলো যেন কখনোই ফুটে না বেরোয় তাহলেই কিন্তু আপনাদের পারিবারিক জীবন সুখের আনন্দের হয়ে উঠবে দর্শক বন্ধু ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব শুধু অ্যাস্ট্রোলজিক্যাল নয় শুধু বাস্তু নয় ভাগ্যস্কোপ মানে কিন্তু অনেক কিছু ভাগ্যকে চেঞ্জ করার অনেক কিছু জানার তাই আশা করবো আপনারা ভবিষ্যতেও আমার সঙ্গে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু